আমার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ, আচ্ছা আচ্ছা। তা ফ্যামিলি থেকে কেউ কি মনের মানুষ খুঁজে দিতে পারতেছে না? আপনি নিজে নিজে খোঁজা? আমি নিজে নিজেই খুঁজতে আইছি। একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গী। কিরকম মানুষ চান যে নিজের মতো আসলে করে নিতে চান? নিজের মতন যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব লাগবে ওইরকম একটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে এক আপু আসছে। আসলে কি হয়েছে আপুর জীবনে, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া, আপু ওই যে পার্কে কি করতে আসছেন? বান্ধবীর সাথে ঘুরতে আসছেন। বান্ধবীর সাথে ঘুরতে আসেন? কই আপনার আর বান্ধবীরা কই? এই যে আমার বান্ধবী আমার সাথে আছে। এটা নাকি? এটা তাই না? এটা বান্ধবী বানায় ফেলছেন? এই মূর্তি বান্ধবী দিয়ে কি হবে? অরিজিনাল বান্ধবী টান্ধবী আনেন নাই? অরিজিনাল বান্ধবী নাই, ছিলা তাদেরকে বিয়া শাদী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়নি? না, বিয়া শাদী করিনি। কেন বিয়ে শাদী করেননি? কেন? মনের মতন মানুষ পাইনি এই কারণে করিনি। কিরকম মন যে আপনি মনের মতো মানুষই পাচ্ছেন না? কিরকম মন, অনেক কষ্টের মাঝে আছি। মনে করো খালার বাসা থাকে, বাবা মা নাই, ছোটকাল থেকে অনেক কষ্টের মানুষ হয়েছি। এখন একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গী করব। মা বাবা কি হয়েছে? মা বাবা নাই। মা মনে করো একটা জায়গা বিয়া হয়ে গেছে, বাবা আর একটা বিয়া করছে। পার্কে এসে মনের মতো মানুষ খোঁজার দরকার কি? পার্কে কি কেউ দেখা করতে আসতে বলছে নাকি? পার্কে এমনি ঘুরতে আইছি। এমনি ঘুরতে আসছেন? আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ, আচ্ছা আচ্ছা। তা ফ্যামিলি থেকে কেউ কি মনের মানুষ খুঁজে দিতে পারতেছে না? আপনি নিজে নিজে খোঁজা? আমি নিজে নিজেই খুঁজতে আইছি। একটা মনের মানুষ পাইলে জীবন সঙ্গী। কিরকম মানুষ চান যে নিজের মতো আসলে করে নিতে চান? নিজের মতন যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব লাগবে ওইরকম একটা মনের মানুষ। আচ্ছা, মনের মানুষ হলে একটু মানুষ একটু চেহারাটা দেখতে চায়, মুখটা দেখতে চায়। তো আপনি তো একেবারে পর্দাশীল অবস্থায় আসছেন, এভাবে কি চলাফেরা করেন? এইভাবেই চলাফেরা করি সবসময়। তার জন্যই পর্দা করেন? আবার কপালে টিপ দিছে, মানুষ বলবে যে টিপ টিপ দিছে, আবার পর্দা করে কিসে? এটা সব কইরা দিছি, টিপ তো আর সবসময় পরি না। এটা টিপ দেয়া ঠিক না, মুসলমান মানুষ তো আপনারা কালো টিপ দেয়া চলে। হ্যাঁ, টিপ টিপ না দিয়ে নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন। যেহেতু পর্দা শৈল অবস্থায় আছেন, পর্দা অবস্থায় থাকাও ভালো, ঠিক আছে। আর এই যে ভিডিওতে আসছেন, অনেকে এই বিয়ে শাদী করতে চাবে, তাহলে বিয়ে শাদী করে সংসার করবেন সে আশায় আছে। কিরকম মানে মানুষকে জীবন সঙ্গী পেয়ে সংসার করতে চান, আসলে কিরকম সংসারে যেতে চান? কিরকম সংসার? এখন ধরো মনে করো ছোট একটা বইনা আছে, বাবা মা তো ধরতে গেলে নাই, খালার বাসা থাকে, অনেক কষ্ট করে বোনটাকে মানুষ করি। এখন কষ্টের মাঝে যে পাশে থাকবো, দায়িত্ব লিব, ওইরকম একটা মনের মানুষ যদি পাই তাহলে অবশ্যই আমি জীবন। কি ইচ্ছা ছিল জীবনে, কি পড়ালেখা শিখবেন সেটা কোনো ইচ্ছা ছিল না? হ্যাঁ, এটা ইচ্ছা ছিল। এখন মনে করো করতে পারি নাই, বাবা মা নাই, কেটা পড়াইব? খালা তো মনে করো পরের ঘর করে, সময় তো খাইতে দিলে তাই খালার স্বামীতে ঝরকা কাজটা মারা মারি। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বেশি মোবাইলের মাধ্যমে? নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাইয়া, মোবাইল নাম্বারটা আমি দিলাম। তাই নাম্বারটা আমার কাছে তুলে দেন, আমি দেখে বলে দিছি। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান, দেখতেই পাচ্ছেন সে পার্কে খুঁজতে আসছে মনের মানুষ। আসলে কি কারণে আসছে জানি না, আপনারা আরও তথ্য জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01726921744। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01726921744। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচক তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? সবাইকে দোয়া করি, সবাই ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।